আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি গোপন আমলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটিতে আমি আলোচনা করব সূরা ফাতিহার একটি গোপন আয়াত নিয়ে। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আপনাদের যাদের ধন সম্পদ বা টাকা পয়সার প্রয়োজন হবে যখন, তখন আপনারা এই আয়াতটি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে যদি আপনি আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার অভাব অনটন এবং ধন সম্পদ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যারা আমলটি করবেন তারা সকলেই নিয়তের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। পবিত্র কোরআনুল কারিমের 114টি সুরার মধ্যে প্রথম যে সুরা সেটি হলো সুরা ফাতিহা। সুরা ফাতিহাকে কোরআন শরীফের শুরু বলে আখ্যায়িত করা হয়। সুরা ফাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না। আজ আমি আপনাদের সংক্ষেপে কয়েকটি ফজিলত তুলে ধরব। 1000 বার যদি আপনি এই সুরা ফাতিহা পাঠ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে কি পুরস্কৃত করবেন সেটি আমি আপনাদেরকে প্রথমেই তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার যদি এই সুরা ফাতিহা পাঠ করে তাহলে ওই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার পাবে, অর্থাৎ তার আর বিপদ থাকবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেননি, এটিকে বলা হয় আস সাবিউল মাসানি, অর্থাৎ বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে যে সে যা চাইবে। নাসাই শরীফ হাদিস নম্বর 319 বলা হয়েছে। এছাড়াও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন সূরা ফাতিহা হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 395 বলা হয়েছে। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালামের উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি, আর তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকরার শেষ 2 আয়াত। সহিহ মুসলিম শরীফের 806 নম্বর সহিহ একটি হাদিস। এছাড়াও হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও রাতের শেষ পহরে বা তাহাজ্জুদ নামাজ পড়ে কেউ যদি 41 বার সূরা ফাতিহা পাঠ করে তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন তাদেরকে আমি আমলটি সহজভাবে করার জন্য বলে দিব। আপনি যদি সম্পূর্ণ সূরা ফাতিহাটা পড়তে পারেন তাহলে খুবই ভালো, আর না পারলেও শুধুমাত্র আপনি সূরা ফাতিহার এই গোপন আয়াতটি পড়বেন। আর সেই আয়াতটির উচ্চারণটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি সূরা ফাতিহারই, সেটি হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আবার বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর বাংলা অর্থ হচ্ছে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং
শুধুমাত্র একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এটি আল্লাহ তাআলার কাছে যদি আপনি বলতে পারেন শেষ রাতে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় উঠে তাহাজ্জুদের জন্য ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি অবশ্যই অবশ্যই তিনবার দরুদ শরীফ পড়ে যদি আপনি এই সূরা ফাতিহার এই গোপন আয়াতটি সাতবার পড়তে পারেন, তারপরে আবারও দরুদ শরীফ যদি তিনবার পড়েন, এভাবে আমলটি করলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই সময়ে আপনার দোয়া কবুল করবেন, আপনার অভাব অনটন আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন, আপনার পরিবারে রিজিকে বরকত দান করবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমি অনুরোধ করব শুধুমাত্র আপনারা সূরা ফাতিহার এই গোপন আয়াত যেটির কথা বললাম এটি যদি নাও পড়তে চান তাহলে সম্পূর্ণ সূরা ফাতিহাটাও পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুধু যারা সংক্ষেপে পড়তে চাবেন তারা শুধুমাত্র ইয়াকানা বুদু ওয়া ইয়াকানা স্তাইন এটি আপনারা মুনাজাতে বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেহেতু আপনি এখানে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলারই ইবাদত করি এবং একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ এর মাধ্যমে আপনি অন্য কোনো কারো কাছে সাহায্য চাচ্ছেন না, সেহেতু আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। যারা যে সমস্যায় রয়েছেন এই আমলটি করার পরে মোনাজাতে আপনার সমস্যার কথা বলবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সেই সময় দোয়া কবুল করে থাকেন, ডেকে ডেকে দোয়া কবুল করার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন। সেই সময় যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখলেন কিংবা দেখতেছেন তারা সকলেই এই ভিডিওটিতে কমেন্ট করবেন আমিন লিখে, কিংবা আল্লাহ তাআলার কাছে এইভাবে বলবেন যে আল্লাহ তাআলা আমাকে আমলটি করার তৌফিক দান করুন, আমার আমলটিকে কবুল করুন, আমিন, এভাবে কমেন্ট করুন। এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার জন্য বলতে পারেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখলেন কিংবা এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ সূরা ফাতিহার বদলতে আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।